নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন আপনাদের বার্ডসের সাথে। সো ওয়েলকাম টু মাই চ্যানেল হালদার দ্য ফার্মিং জোন। সো ব্রিডিং করাবার আগে অবশ্যই বেসিক নলেজটা থাকা জরুরি, না হলে আপনি পয়সা খরচা করবেন সেট আপ বানানোর জন্য, বাট কোনো ফ্রুটফুল রেজাল্ট কিন্তু আপনি পাবেন না। সো ব্রিডিং সেট আপের জন্য প্রথম যে পয়েন্টটা হলো সেটা হলো প্রাইভেসি। ব্রিডিং কেজের সামনে সারাদিনে দুবার যাওয়ার চেষ্টা করুন, জাস্ট খাবার এবং জল দেওয়ার জন্য। এরা কিন্তু একদমই ডিস্টারবেন্স পছন্দ করে না। আর আপনার বাড়িতে যদি কুকুর বা বিড়াল থেকে থাকে, তারা যেন কোনোভাবেই ব্রিডিং কেজের সামনে না যেতে পারে। আর এটাও খেয়াল রাখবেন যেন কোনোরকম কোনো ইঁদুর বা কিছু এদেরকে ডিস্টারবেন্স না করতে পারে। আর সেকেন্ড পয়েন্ট হলো এদের যেন হজমের কোনোরকম কোনো প্রবলেম না হয়। হজমের যদি প্রবলেম হয় তাহলে কিন্তু এরা ব্রিডিংয়ে বসবে না। তার জন্য আপনাদেরকে এদের কেজের মধ্যে গ্রিড প্রোভাইড করতে হবে এবং উইকলি লিভারের মেডিসিন প্রোভাইড করলে ভালো হয়। এদের হজম শক্তি কিন্তু অতটা ভালো নয়, কারণ এরা খাবার চিবিয়ে খায় না, এরা খাবার ডাইরেক্ট গিলে খায়। ন্যাচারালি দেখবেন এরা প্রচুর পরিমাণে গ্রিড খেতে ভালোবাসে, কারণ এরা নর্মালি কি করে না, খাবারটাকে গিলে খায় এবং গ্রিড সেটাকে ভাঙতে খুবই সাহায্য করে। আর হ্যাঁ, গ্রিড তৈরি হয় আপনি নিজেও বাড়িতে বানাতে পারেন। গ্রিডের জন্য লাগে আপনার শুকনো মাটি, কিছু শুকনো বালি, কিছু ইটের টুকরো, ডিমের খোসা, যেটা আপনার ক্যালসিয়ামেরও কাজ দেবে ওদের। আর সবসময় চেষ্টা করবেন যেটা, সেটা হলো ব্রিডিং কেজের মধ্যে গ্রিড এবং ক্যাটেল বোন অলওয়েজ যেন প্রেজেন্ট থাকে। গ্রিড এদের হজম করতে সাহায্য করে এবং ক্যাটেল বোন এদের এক্সেল বানাতে খুবই সাহায্য করে থাকে। থার্ড পয়েন্ট হলো নেস্টিং মেটেরিয়াল এবং নেট বাস্কেট। ঠিক আছে, আপনি আপনাদের ফিঞ্চেসদের কেজে যে কটা পেয়ার রাখবেন মিনিমাম কিন্তু সে কটা আপনাকে নেট বাস্কেট প্রোভাইড করতে হবে। আমি আমার কেজে যেরকম তিনটে পেয়ার রেখেছি, দেখুন তিনটে নেট বাস্কেট আমি প্রোভাইড করেছি এদের। নেট বাস্কেট কিন্তু বেশি হলে কোনো ক্ষতি নেই, কিন্তু কম হলে প্রবলেম, তখন এদের মধ্যে মারপিট অটোমেটিক্যালি অ্যারাইজ হয়ে থাকে। আর নেস্টিং মেটেরিয়াল হলো ওয়ান অফ দ্য বেস্ট ট্রিগার ফর ব্রিডিং। এরা নেস্টিং মেটেরিয়াল গ্যাদার করতে খুব খুব ভালোবাসে। আপনি নর্মালি, আমি যেটা করি, নারকেলের ছোবড়া নিচে ফেলে দিই, ওরা কিন্তু নিজেরাই গ্যাদার করে তাদের নিজেদের নেট বাস্কেটে গিয়ে সুন্দর মতো কেজ বানিয়ে নেয় বা ব্রিডিং এর জন্য সুন্দর সেট আপ বানিয়ে ফেলে নিজেরাই। আপনারা দেখতে পাচ্ছেন আমার তিন পেয়ার ফিঞ্চেস রয়েছে এবং তাদের জন্য আমি তিনটে নেট বাস্কেট প্রোভাইড করেছি, কারণ কলোনির মধ্যে যাতে মারপিট না হয়। সব কটা পেয়ারের জন্য ইন্ডিভিজুয়াল নেট বাস্কেট আমি দিয়ে রেখেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন তিনটে নেট বাস্কেটের মধ্যে আমার সাকসেসফুলি ব্রিডিং প্রসেস কিন্তু চলছে। পয়েন্ট হলো ব্রিডিং কেজে যেন কোনোরকম কোনো খাবারের খামতি না হয়। আপনি সাপোজ আজকে খাবার দিলেন, কাল আবার খাবার দিলেন না, ওরা না খেয়ে বসে আছে, আবার একদিন পর আপনি খাবার দিলেন, যদি এরকম খাবারের খামতি হয়ে থাকে তো বাচ্চারা যতক্ষণ না ভাবছে যে আমরা যেখানে ব্রিডিং করব সেখানে আমাদের বাচ্চাদের জন্য সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ ফুড নেই, তাহলে ওরা কিন্তু ব্রিডিংয়ে বসবে না। তো চেষ্টা করবেন যেন খাবারে কোনোরকম কোনো খামতি না হয়। আর এটা শুধু ফিঞ্চ বার্ডসের জন্য অ্যাপ্লিকেবল নয়, এটা যে কোনো বার্ডসের ব্রিডিং কেজের জন্যই কিন্তু অ্যাপ্লিকেবল। এটাই ছিল বেসিক নলেজ ফর ব্রিডিং পারপাস অফ ফিঞ্চেস। আপনারা অনেকেই হয়তো ব্রিডিং করান, বাট যারা নতুন তারা বুঝতে পারছেন আপনারা হয়তো এই বেসিক পয়েন্টের মধ্যে কিছু না কিছু জিনিস স্কিপ করেছেন, যার জন্যই আপনারা কিন্তু ব্রিডিংয়ে কোনো ফ্রুটফুল রেজাল্ট পাচ্ছেন না। তো এই বেসিক পয়েন্টগুলোকে মেনে চলুন। একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে ওদের জন্য, শুধু খাবার মেডিসিন জল দিলেই কিন্তু ব্রিডিং প্রসেস হবে না। হোপসো এরপর আপনাদের কোনো ব্রিডিং প্রসেসে আর প্রবলেম হবে না। সো ভিডিওটিকে শেষ অবধি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো স্টে সেফ, স্টে অ্যাট হোম। থ্যাংক ইউ।